hello students welcome to my online english class hope all are fine today i will teach you lesson 7 use of me can in sentence so please open your english textbook english reader page number 50 lesson 7 okay i hope you are already so let's read it and listen very carefully now i am explaining to you ইন বেঙ্গলি অ্যান্ড দিস উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড নাও স্টার্ট দেখো আজকে আমি তোমাদের লেসেন সেভেনে মে ক্যান কীভাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে সেই নিয়ে আলোচনা করব প্রথমে বলি ক্যান এই ওয়ার্ডটির অর্থ কী ক্যান এই ওয়ার্ডটির অর্থ হচ্ছে পাড়া সামর্থ্য অর্থে সেন্টেন্সে ক্যান ব্যবহার করা হয় অর্থাৎ কাজ করার ক্ষমতা বোঝাতে সেন্টেন্সে ক্যান ব্যবহার করা হয় যেমন টিনা ক্যান রিড এ স্টোরি বুক টিনা একটি গল্পের বই পড়তে পারে তার মানে টিনা একটি গল্পের বই পড়বে এরকম তার ক্ষমতা তার সামর্থ্য বোঝাতে এই সেন্টেন্সে ক্যান ব্যবহার করা হয়েছে আবার মে এই ওয়ার্ডটির অর্থ হল পাড়া তবে সামর্থ্য থাকতেও পারে নাও থাকতে পারে বোঝাতে সেন্টেন্সে মেয়ে ব্যবহার করা হয় যেমন বিনা মেয়ে গো টু স্কুল বিনা বিদ্যালয়ে যেতে পারে এক্ষেত্রে সামর্থ্য থাকতেও পারে নাও থাকতে পারে বোঝাতে মেয়ে ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিনা বিদ্যালয়ে যেতেও পারে আবার নাও যেতে পারে এটা বোঝাতে মেয়ে ব্যবহার করা হয়েছে কখনও কখনো আবার অনুমতি নিতেও মেয়ে ব্যবহার করা হয় যেমন মে আই গো আউট আমি কি বাইরে যেতে পারি এই অনুমতি নিতেও মেয়ে ব্যবহার করা হয় এই পর্যন্ত নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো এখন আমি তোমাদের টেক্সট বইটা একটু পড়ছি তোমরা মন দিয়ে ভালো করে শোনো টিনা ক্যান রিড এ স্টোরি বুক কিনা একটি গল্পের বই পড়তে পারে বিনা মেয়ে গো টু স্কুল বিনা বিদ্যালয়ে যেতে পারে লীলা ক্যান ইট দ্য ম্যাঙ্গো লীলা আমটি খেতে পারে এখানে সামর্থ্য বোঝাতে ক্যান ব্যবহার করা হয়েছে অর্থাৎ সে আমটি খাবে এই ক্ষমতা বোঝাতে বা এই সামর্থ্য বোঝাতে ক্যান এই ওয়ার্ডটি সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে শিলা মেয়ে ড্রিঙ্ক টি শিলা চা পান করতে পারে এক্ষেত্রে সামর্থ্য থাকতেও পারে বা নাও থাকতে পারে বোঝাতে মেয়ে ব্যবহার করা হয়েছে অর্থাৎ শিলা চা পান করতেও পারে আবার নাও করতে পারে এ হর্স ক্যান রান ফার্স্ট একটি ঘোড়া দ্রুত দৌড়াতে পারে দ্য বার্ডস ক্যান ফ্লাই পাখিরা উঠতে পারে ইট ক্যান রেন টুডে আজ বৃষ্টি হতে পারে ইট মে রেন টুডে সম্ভবত আজ বৃষ্টি হতে পারে রেহানা ক্যান সিং এ সং রেহানা একটি গান গাইতে পারে দ্য ফিস ক্যান সুইম ইন দ্য ওয়াটার মাছ জলে সাঁতার কাটতে পারে মে আই গো আউট আমি কি বাইরে যেতে পারি ইয়েস ইউ মে হ্যাঁ तू बा अपनी पाले मैं आई कम इन सेट हम में क्या सकते पाड़ी सेट यस यू मे है तू पारो बा अपनी पाले मैं आई सीट ऑन द चेयर हम की चेयर पे बैठते पाड़ी यस यू मे है तू पारो बा आपनी पाले তাহলে তোমরা নিশ্চয়ই সবাই এই পর্যন্ত মন দিয়ে শুনেছ খুব ভালো করে বাড়িতে পড়বে এখন আমি ওয়ার্ড মিনিংগুলো একটু বলছি তোমরা শুনে নাও ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা ইট মানে খাওয়া ফার্স্ট মানে দ্রুত টি মানে চা রেন মানে বৃষ্টি সুইম মানে সাঁতার কাটা এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বলবে হোপ ইউ মাষ্ট হেভ আণ্ডাৰষ্টুড ইউ উইল ৰিড ভেৰি ৱেল এট হোম নাও আই এম ফিনিচিং ইউৰ ইংলিছ ক্লাছ চি ইউ আৰগেন বি ভেৰি গুড বাই